আমরা ইমিডিয়েট বিসিএসে 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। 43তম বিসিএস যেটা অলরেডি 1 জানুয়ারি 2025 যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআইয়ের মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। যদি সামনের 15 দিনও লাগে তাহলে আমাদের যে ডেট 1 জানুয়ারিতে আমাদের এই 43তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসে জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাটারে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, 44তম ব্যাচ। 44তম ব্যাচের মধ্যে পরীক্ষার্থী ছিল আমাদের, এদের মৌখিক পরীক্ষাটা চলমান ছিল, তার মানে আমি 5ই আগস্টের আগের কথা বলতেছি, চলমান ছিল। সেই সময় তারা 11,732, আমি দরকার লাগলে এই কাগজটা আপনাদেরকে শেয়ার করবো, নাহলে এতগুলো মনে রাখাও মুশকিল, লেখাও। 11,732, এর মধ্যে 3,930 জনের মৌখিক পরীক্ষা হয়েছে। সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের নতুন পাবলিক সার্ভিস কমিশন ফরমেশন হয়েছে, এটা অলরেডি 8 জন সদস্য আমি একজন চেয়ারম্যান আমাদেরকে আমরা সরকার দিয়েছে, এই বিসিএসএ লিখিত পরীক্ষার এখন যারা সিদ্ধান্ত হয়েছে, যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। অতএব এই আমাদের 44তম বিসিএসএ 11,732 জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। এবং আপনারা জানেন ভাইবা বোর্ড ইজ এ ভেরি সেন্সিটিভ, এখানে নিজস্ব লোক থাকে, সাবজেক্টের লোক থাকে, সরকারের লোক থাকে, এই জায়গায় একটা নার্ভ কাজ করে। এবং এই যে 5ই আগস্ট অথবা 8ই আগস্টের পরিবর্তিত সরকারের পরীক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে। 45 বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, প্রিলিমিনারি কতজন? 12,789 জনকে নেওয়া হয়েছে। এখন যারা সিদ্ধান্ত হয়েছে এদের লিখিত পরীক্ষার খাতা, যেটাকে বলে স্ক্রিপ্ট, দেখা চলছে। এখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে লিখিত পরীক্ষার ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার, হোয়াট এভার ইট ইজ, এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে। এবং থার্ড এক্সামিনার যারা দেখবেন, এবং আমি সরকারের পলিসিতে তারাই এক্সামিনার হয়, সেই থার্ড এক্সামিনার যেই খাতা দেখবেন সেই নাম্বারের ভিত্তিতে তাদের বাকি কার্যক্রম শুরু হবে। তাহলে এটা গেলো আমাদের, এদের সংখ্যা আপনার পেলেন 12,779। এই জন্য একবার আমি টোটালটা যোগ দিয়েছি সিলেকশন হওয়ার পরে যেটা হবে। 46তম বিসিএসে আমাদের এরা পরীক্ষার্থী ছিল, মানে সিলেকশন হয়ে আসছিল 10,638 লিখিত পরীক্ষার মাধ্যমে আসছিল। এখন যারা সিদ্ধান্ত হয়েছে নতুন পিএসসি, এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক, অর্থাৎ এই যে 10,638 প্লাস 10,638, তার মানে আমরা 21,276 জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিতে মূল্যায়ন করা হবে। তার মানে ডাবল, যেখানে ছিল হয়তো একটু সময় লাগবে, বাট ইট উইল বি প্রসেস, এবং কোনো কোশ্চেন না থাকে, বিতর্কিত যাতে নিয়োগ না হয়। 47তম বিষয়, যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা জানেন পিসি ফর্মেশন করার পরেও দু একটা বিষয় আছে, সেটা আপনারা আমি পরে বলি। এখানে 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে, এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে, 3,487 জন। তাহলে এই টোটাল আমরা দেখেছি আমাদের ক্যাডার এবং বিসিএসের, একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুটা মিলে হলো 18,149, ক্যাডারে হলো 12,710, নন ক্যাডারে হলো 5,439।